অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, বুধবার সকাল 11:30 ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয় ঝিনাইগাতি উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী কমিশনার আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ টি এম ফয়জুর রাজ্জাক আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 14 লাখ টাকা ব্যয়ে 7টি বীর নিবাসের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ করে দেওয়া হবে বলে জানান ইউএনও মোহাম্মদ ফারুক আল মাসুদ।